পৃথিবীর যে দেশি করোনা ভ্যাকসিন বাজারজাত করুক না কেন বাংলাদেশ তা প্রথম পর্যায়ে পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে রাজধানীর একটি হোটেলে ইন্ডিভিজুয়াল হেলথ আইডি কার্ড বিতরণ এবং হেলথ আউটকাম পরিমাপ কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সচেতন থাকলে করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সবাইকে মাস্ক পরার বিষয়ে গুরুত্ব দেন জাহিদ মালিক। যথাযথ পদক্ষেপ নেওয়ায় অন্য দেশের তুলনায় বাংলাদেশে করোনার কারণে মৃত্যুহার ও সংক্রমণ হার নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি। তাছাড়া কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নেওয়ায় উপজেলা পর্যায়ে করোনা সংক্রমণের হার কম বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিনের ব্যবস্থা করেছি, চুক্তি করেছি আমরা ভ্যাকসিন আনার জন্য। যখনই ভ্যাকসিন অ্যাভেলেবল হয়ে যাবে, বাজারে আসবে, আমরা অবশ্যই সেই ভ্যাকসিন বাংলাদেশ প্রথম পর্যায়ে বাংলাদেশ পেয়ে যাবে, সেই ব্যবস্থা আমরা করেছি। নো মাস্ক নো সার্ভিস, সেবা পেতে হলে আপনার মাস্ক পরতে হবে। তো সব জায়গায় যদি আমরা এটা মানি, তাহলে পরে কিন্তু এই করোনা কালে আমাদের এই করোনা নিয়ন্ত্রণে থাকবে।